আচ্ছা, চ্যাপ্টার 13 মোশন এন্ড টাইম, ফার্স্ট পেজ হয়ে গেছিল, সেকেন্ড স্পিড থেকে হবে নাকি? ওকে, স্পিড বাংলায় কি মানে? গতি বলি আমরা, তাই তো? কি বলি স্পিডকে আমরা? গতি। ইউ আর প্রবাবলি ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড স্পিড, তা আমরা মোটামুটি সবাই জানি স্পিড ব্যাপারটা, কথাটা সবাই শুনেছি। ইন দ্য এক্সাম্পলস গিভেন অবাভ, আ হায়ার স্পিড সিমস টু ইন্ডিকেট দ্যাট আ গিভেন ডিস্টেন্স হ্যাজ বিন কভার্ড ইন আ শর্টার টাইম অর আ লার্জার ডিস্টেন্স কভার্ড ইন আ গিভেন টাইম। তা হায়ার স্পিড মানে স্পিড বেশি মানে কম টাইমে বেশি দূর গেছে, এটা সোজা কথা আমরা বলতে পারি। বা লার্জার ডিস্টেন্স কভার্ড ইন আ গিভেন টাইম, বা একই টাইমে স্পিড বেশি থাকলে বেশি দূর যাবে, যে স্পিড বেশি থাকবে সে বেশি দূর যাবে। আমি যদি বলি 10 মিনিটে ভাই দুটো কার গেল বা 10টা কার গেল, যে 10 মিনিটে বেশি কিলোমিটার গেছে বা মিটার গেছে সে, তার স্পিডটা বেশি ছিল, সেটা থেকে আমরা বুঝতে পারি। দ্য মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে টু ফাইন্ড আউট উইচ অফ দ্য টু অর মোর অবজেক্টস ইজ মুভিং ফাস্টার ইজ টু কম্পেয়ার দ্য ডিস্টেন্সেস মুভ বাই দেম ইন আ ইউনিট টাইম। তো সব থেকে সুবিধাজনক কীভাবে আমরা ইজিলি আমরা বলতে পারি যে কার স্পিডটা বেশি, আমরা কম্পেয়ার করবো ইউনিট টাইম। ইউনিট টাইম মানে আমরা 1 সেকেন্ড নিতে পারি, 1 মিনিট নিতে পারি, 1 আওয়ার, সেকেন্ড নেওয়া যেতে পারে, মিনিট, আওয়ার, এগুলো জেনারেলি, যে ভাই 1 মিনিটে এ এত দূর গেছে, এ এত দূর গেছে। এবার যেটা দেখলাম যে 1 মিনিটে যে বেশি দূর গেছে তার স্পিডটা বেশি ছিল, ঠিক। দাস ইফ ইউ নো দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য টু বাসেস ইন 1 আওয়ার, উই ক্যান টেল উইচ ওয়ান ইজ ফাস্টার। তা আমরা যদি দেখি ভাই 1 ঘন্টায় দুটো বাস কত দূর গেছে, তাহলে আমরা বলতে পারবো যে কোন বাসটা স্পিডে গেছে। উই কল দ্য ডিস্টেন্স কভার্ড বাই অ্যান অবজেক্ট ইন এ ইউনিট টাইম অ্যাজ দ্য স্পিড অফ দ্য অবজেক্ট। সো হোয়াট ইজ স্পিড? স্পিড, এটা ঘুরিয়ে একটু লিখতে হবে, স্পিড ইজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই অ্যান অবজেক্ট ইন আ ইউনিট টাইম। ইউনিট মানে ওয়ান মিনিট, 1 আওয়ার, এইভাবে আমরা নিতে পারি। সেই জন্যই স্পিড দেখবে মিটার পার সেকেন্ড, মানে মিটার প্রতি সেকেন্ড, মিটার কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার। When we say that a car is moving with a speed of 50 kilometers per hour, it implies that it will cover a distance of 50 kilometers in 1 hour. So, jodi amra speed boli 50 kilometers per hour, proti ghonta, tar mane eta bojhacche je 1 ghonta se 50 kilometers jabe. However, a car seldom moves with a constant speed for 1 hour. Kintu joti speed thaku, car keno jekono object, eki speed theke sarakhon, jodi bole 1 ghonta, same speed kintu thake na. ওটা অ্যাভারেজ হয়, ঠিক, গড় যেটা বলি আমরা। ইনফ্যাক্ট ইট স্টার্টস মুভিং স্লোলি অ্যান্ড দেন পিক্স আপ স্পিড, আস্তে আস্তে স্টার্ট হয়, তারপরে আস্তে আস্তে স্পিড বাড়ে। সো ওয়েন উই সে দ্যাট দ্য কার হ্যাজ এ স্পিড অফ 50 কিলোমিটার্স পার আওয়ার, উই ইউজুয়ালি কনসিডার ওনলি দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই ইট ইন 1 আওয়ার। তার মানে টোটাল ডিস্টেন্সটা দেখি ভাই কি 1 ঘন্টায় এত গেছে, আর টোটাল ডিস্টেন্স যেটা 1 ঘন্টায় গেছে সেটাই হচ্ছে তার স্পিড। 1 ঘন্টায় টোটাল ডিস্টেন্স যা গেছে সেটাই হচ্ছে তার স্পিড, কিন্তু সেই অত স্পিডে কিন্তু সারাক্ষণ যায় নাই, ট্রাফিক থাকতে পারে, কি হলো, আটকালো, চাই গেল, টয়লেট গেল, হতে পারে। উই ডু নট বদার ওয়েদার দ্য কার হ্যাজ বিন মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড অর নট ডিউরিং দ্যাট আওয়ার। তো আমরা এটা দেখি না যে সে একই স্পিডে গেছে বা কি করে গেছে, দ্যাট না, আমরা দেখি টাইমের মধ্যে কতটা গেছে। দ্য স্পিড ক্যালকুলেটেড হেয়ার ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার। তাই এক্ষুনি বলছিলাম আমি, এই যে স্পিডটা আমরা ক্যালকুলেট করি আসলে হচ্ছে এটা অ্যাভারেজ স্পিড, যে টোটাল এই টাইমে কতটা স্পিডে মোটামুটি গেছে, অ্যাভারেজ, গড় যেটা বলি আমরা। উই শ্যাল ইউজ দ্য টার্ম স্পিড ফর অ্যাভারেজ স্পিড, তো আমরা স্পিডের জন্য অ্যাভারেজ স্পিড কথাটাও ইউজ করতে পারি। সো ফর আস দ্য স্পিড ইজ দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড ডিভাইডেড বাই দ্য টোটাল টাইম। ফর্মুলা হচ্ছে স্পিড ইজ ইকাল টু টোটাল ডিস্টেন্স কভার্ড ডিভাইড বাই টোটাল টাইম টেকেন। বক্সটা দেখে নেব আমরা একটু। ইন এভরি ডে লাইফ উই সেলডম ফাইন্ড অবজেক্টস মুভিং উইথ আ কনস্ট্যান্ট স্পিড ওভার লং ডিস্টেন্সেস অর ফর লং ডিউরেশনস অফ টাইম। তা বলছে আমাদের সাধারণ জীবনে অনেক সময় পর্যন্ত লং ডিস্টেন্সে সেলডম, মানে বলতে গেলে নাই বলতে পারি আমরা, যে একই স্পিডে কোনো অবজেক্ট যাচ্ছে। শর্ট টাইমে হতে পারে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট হতে পারে যে একই স্পিডে যাচ্ছে, শর্ট টাইমে হতে পারে, কিন্তু লং টাইমের জন্য খুব মুশকিল। ইফ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন কিপস চেঞ্জিং, ইটস মোশন ইজ সেড টু বি নন ইউনিফর্ম। সো হোয়াট ইজ নন ইউনিফর্ম মোশন? ওয়েন দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট মুভিং ইন আ স্ট্রেট লাইন কিপস অন চেঞ্জিং। আমি এখান থেকে বর্ধমান গেলাম, এখান থেকে কিছু স্পিড গেল, আবার ভিড় ছিল, আবার ওখানে গেলাম, একটু ব্রেক হয়ে হয়ে যায়, এটা হলো নন ইউনিফর্ম স্পিড। অন দ্য আদার হ্যান্ড অ্যান অবজেক্ট মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন উইথ এ কনস্ট্যান্ট স্পিড ইজ সেড টু বি ইন ইউনিফর্ম মোশন। যদি একই স্পিডে যায় তখন সেই অবজেক্টটা বলি ইউনিফর্ম মোশন। আমি যদি হাই রোডে যাই, হাই রোডে ফাঁকা, এক ও তো ডবল লেন লাইন, এদিকে যাচ্ছে এদিকে আলাদা লাইন,
আরাম সে পঞ্চাশের স্পিডে বা ষাটের স্পিডে আমি বাইকটা নিয়ে ঠিক আরাম সে কনসার্ট স্পিডে কিন্তু আমি নিয়ে যেতে পারি, অনেকক্ষণ যেতে পারি, এক ঘন্টা না হলেও 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা যেতে পারি আরামসে। হ্যাঁ হ্যাঁ, ফ্যানের স্পিডও ওই একটা 3 নম্বর 4 নম্বর যেটাই হয় মোটামুটি এক স্পিডে যাবে। এবার যদি ভোল্টেজ ফ্লাকচুয়েট করে তখন কিন্তু আপ ডাউন করবে, কিন্তু কনস্ট্যান্ট মোটামুটি ইলেকট্রিসিটি চার্জ ইয়ে থাকলে, ভোল্টেজ থাকলে চলবে। ঠিক আছে, দুটো ডেফিনেশন এখানে রয়েছে। উই ক্যান ডিটারমাইন দ্য স্পিড অফ এ গিভেন অবজেক্ট ওয়ান্স উই ক্যান মেজার দ্য টাইম টেকেন বাই ইট টু কভার এ সার্টেন ডিস্টেন্স। তো আমরা স্পিড বার করতে পারবো যদি আমরা কত টাইমে কত ডিস্টেন্স যাচ্ছে এই দুটো জানতে পারি, টাইম আর ডিস্টেন্স এই দুটো জানতে, কেন ফর্মুলাতে আছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। নেক্সট টপিক উই হ্যাভ 13.3, মেজারমেন্ট অফ টাইম। ইফ ইউ ডিড নট হ্যাভ এ ক্লক, হাউ উড ইউ ডিসাইড হোয়াট টাইম অফ দ্য ডে ইট ইস? তা ঘড়ি থাকলে না থাকলে তো আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আকাশ দেখে বুঝতে পারি, হ্যাঁ ভাই সন্ধ্যে হয়ে গেছে, সকাল হয়েছে, দুপুর হয়ে গেছে। না, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হাউ আর এল্ডার্স কুড টেল দ্য অ্যাপ্রক্সিমেট টাইম অফ দ্য ডে বাই জাস্ট লুকিং অ্যাট শ্যাডোস? তা অনেক আগেকার কথা এগুলো, কি ছায়া দেখে কতটা ছোটো ছায়া, বা আমি জানি আফটারনুন দ্য শ্যাডো ইজ শর্টেস্ট, তাহলে দুপুরবেলায় ভাই এটা সকাল বিকেলে লম্বা হয়। Our ancestors noticed that many events in nature repeat themselves after definite intervals of time. তো আমাদের গুরুজনরা দেখেছিল যে কিছু কিছু ঘটনাগুলো সমান সমান টাইমে পরপর কিন্তু রিপিট হতে থাকে। যেমন এক্সাম্পল দিয়েছে, দে ফাউন্ড দ্যাট দ্য সান রাইজেস এভরি ডে ইন দ্য মর্নিং, দ্য টাইম বিটুইন ওয়ান সানরাইজ অ্যান্ড দ্য নেক্সট ওয়াজ কল্ড আ ডে। তাই দেখেছে, হ্যাঁ ভাই এই যে উঠছে সূর্যটা সেটাকে ওরা মর্নিং বলছে, সকালবেলায় উঠছে, সন্ধ্যাবেলায় ডুবছে, আর যে সানরাইজ থেকে সানসেটটা ওরা বলছে একটা দিন ভাই, এই টোটালটা হচ্ছে ওয়ান ডে। সিমিলারলি আ মান্থ ওয়াজ মেজার্ড ফ্রম ওয়ান নিউ মুন টু দ্য নেক্সট, নিউ মুন মানে পূর্ণিমা থেকে আবার, তারপরে তো আবার সে অমাবস্যা চলে আসে, তারপর আবার নেক্সট পূর্ণিমা পর্যন্ত এটা করা হয়। আ ইয়ার ওয়াজ ফিক্সড অ্যাজ আ টাইম টেকেন বাই দ্য আর্থ টু কমপ্লিট ওয়ান রিভলিউশন অফ দ্য সান। এক বছর মানে টোটাল একটা রিভলিউশন কতটা টাইম নিচ্ছে, এগুলো ছোট করে দিয়েছে, বাকি ডিটেল তো তারাই জানতো বা ডিটেল জানা যাবে। অফন উই নিড টু মেজার ইন্টারভেলস অফ টাইম উইচ আর মাচ শর্টার দ্যান আ ডে। তা অনেক সময় আমাদের একদিন থেকে কম সময়ে সেই টাইমটা কিন্তু আমাদেরকে মাপতে হয়। ক্লকস আর ওয়াচেস আর পারহ্যাপস দ্য মোস্ট কমন টাইম মেজারিং ডিভাইসেস, রেসিং হয়, স্টপ ওয়াচ ইউজ করা হয়, তাই তো? দ্য ওয়ার্কিং অফ ক্লকস ইজ রাদার কমপ্লেক্স। আর আমরা জানি যে ক্লকস ঘড়িগুলো যে কাজ করে এটা কিন্তু দে আর নট সিম্পল মেশিনস, দে আর কমপ্লেক্স মেশিনস, তাই তো? যেগুলো দেখবে দেয়াল, যেগুলো ম্যানুয়াল চাবি দেওয়া হয় সেগুলোতে দেখবে অনেক কিছু চাকা ফাঁকা অনেক কিছু থাকে, হাত ঘড়ি হোক বা বড় ওয়াল ক্লক হয়, আর যেগুলো ইলেকট্রনিক্যাল সেখানে তো সার্কিট টার্কিট অনেক কিছু ব্যাপার থাকে, তাই না? ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন পিরিয়ডিক মোশনস ইজ দ্যাট অফ আ সিম্পল পেন্ডুলাম। তো আমরা জানি সিম্পল পেন্ডুলামের যে পেন্ডুলামটা দ্যাট ইজ হ্যাভিং আ পিরিয়ডিক মোশন, টাইমে টাইমে ঠিক টাইমে টাইমে ঘুরতে থাকে। কিছু ক্লকস দেওয়া আছে, ওয়াল ক্লক, টেবিল ক্লক, ডিজিটাল ক্লক দেওয়া আছে। নেক্সট পেজে দেওয়া আছে পেন্ডুলাম। এই গোল বলটাকে কি বলা হয় জানো? বব। ইয়েস, এটা ফিজিক্স ল্যাবে থাকে, মানে থাকবে প্রত্যেকটা স্কুলে থাকে, তোদের যাই না দেখায় কিনা আমরা দেখেছিলাম, আমাদের এক্সপেরিমেন্ট করেছিল, আমাদেরকে এরকম ঝুলিয়ে টাইম রেকর্ড করতে বলেছে যে একটা মিনিটে কতগুলো অসিলেশনস হচ্ছে, নাম্বার অফ অসিলেশনস। আ সিম্পল পেন্ডুলাম কনজিস্ট অফ আ স্মল মেটালিক বল আর আ পিস অফ স্টোন সাসপেন্ডেড ফ্রম আ রিজিড স্ট্যান্ড বাই আ থ্রেড, দ্য মেটালিক বল ইজ কল্ড দ্য বব অফ দ্য পেন্ডুলাম। হয়তো মেটাল বা পাথর হতে পারে, ল্যাবে জেনারেলি মেটালই হয়, এবং সেটা একটা রিজিড মানে টাইট স্ট্যান্ডের সঙ্গে ফিক্স থাকে, লোহার একটা স্ট্যান্ড থাকে, লোহার স্ট্যান্ড আরও করো আমি ডেকে নিচ্ছি। ফিগার 13.4 শোজ দ্য পেন্ডুলাম অ্যাট রেস্ট ইন ইটস মিন পজিশন। তা প্রথমটা দেখতেই পাচ্ছি আমরা, যেটা ফার্স্ট ফিগারটা এটা সিম্পল পেন্ডুলাম সোজা আছে ঝুলে, সো দ্যাট ইজ দ্য রেস্ট পজিশন। ওয়েন দ্য বব অফ দ্য পেন্ডুলাম ইজ রিলিজড আফটার টেকিং ইট স্লাইটলি টু ওয়ান সাইড, ববটাকে ধরলাম একদিকে টানলাম,
দিয়ে ছেড়ে দিলাম, কি হবে, মুভ করতে লাগবে। তো এবার দ্য টু অ্যান্ড ফ্রো মোশন অফ আ সিম্পল পেন্ডুলাম ইজ অ্যান এক্সাম্পল অফ আ পিরিয়ডিক মোশন। তখন ওটা কি, টু অ্যান্ড ফ্রো মানে এগো পেছো, দ্যাট ইজ কল্ড টু অ্যান্ড ফ্রো, মুভ করতে লাগে, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ পিরিয়ডিক অর অসিলেটরি মোশন। এই ধরনের মুভমেন্ট, সুইং, সুইংয়ের মুভমেন্টও তাই, পিরিয়ডিক অর অসিলেটরি। পেন্ডুলামের ওয়াল ক্লকে যে পেন্ডুলাম, দ্যাট ইজ অলসো পিরিয়ডিক অর অসিলেটরি মোশন। The pendulum is said to have completed one oscillation when its bob starting from the mean position O. Then dekhte pachhi A, O, B, tinte position. O ta hocche mean position. Mean position bola hoy jeta ekdom main straight soja rest, jeta rest position e thakle hoy. Je position ta rest e thakle seta hocche mean position. Ekhan theke jabe kothay, A te jabe, A position gelo. Abar A theke B asbe, diye abar O. Mane O theke A, diye abar B, diye abar O e chole asbe. Tobe ki hocche ওয়ান অসিলেশন, ও টু এ, এ টু বি, আবার বি থেকে ও আসবে, তবে কি হবে, একটা অসিলেশন, মানে ও থেকে এ একবার শেষ হবে, আবার বি যাবে, দিয়ে আবার ওয়ে চলে আসবে, তখন হচ্ছে ওয়ান অসিলেশন। দ্য পেন্ডুলাম অলসো কমপ্লিটস ওয়ান অসিলেশন ওয়েন ইটস বব মুভস ফ্রম ওয়ান এক্সট্রিম পজিশন এ টু আদার এক্সট্রিম আর ওয়ান পজিশন বি অ্যান্ড কাম ব্যাকস টু এ। আচ্ছা, ওয়ান অসিলেশন কখন কমপ্লিট করছে এটা একটু কনফিউজ হয়ে গেছিলাম, মানে ইয়ে হলো, একটা অসিলেশন মানে হচ্ছে এ তে যাবে, আবার বিতে যাবে, দিয়ে আবার এতে চলে আসবে, মানে যেটা প্রথমে যেখানে গেল সেখানে আবার ফিরে আসবে, ও টু এ, আবার বি, বি থেকে আবার এ আসবে, তবে কি হবে, একদম পরিষ্কার লেখা আছে। দ্য টাইম টেকেন বাই দ্য পেন্ডুলাম টু কমপ্লিট ওয়ান অসিলেশন ইজ কল ইটস টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের ডেফিনেশন পেয়ে গেলি, একটা অসিলেশন, একটা অসিলেশন মানে এই যে ববটা এ থেকে বি, আবার বি থেকে এ আসবে, ওইটা যে টাইমটা লাগছে দ্যাট ইজ কল দ্য টাইম পিরিয়ড। এতটাই রাখবো, মার্ক করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।